দেখো বন্ধুরা দেখো গুবলাইকে দেখো ওয়াটার আর যাবে না ওকে দেখো তোমার যা তোমার জুতো ভিজে গেছে তোমার প্যান্ট ভিজে গেছে যা দেখো গুবলাইকে দেখো না ধুয়ে দিলে হবে না এটার মধ্যে অনেক পোকু আছে কিন্তু সব পোকুগুলো তোমার পায়ে ঢুকে যাচ্ছে ভাইরাস নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অভিনন্দন বাবা বি কেয়ারফুল বাইরে পায়ে লাগলে ওটা কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে বাবা তুমি যেও না ওই ওই যে ওইদিকে যাও চলো তুমি পার্কে চলো তুমি আর আমি চলো না পার্কে ভিজা নেই চলো দেখো আজকে একদম মাঠটা পুরো ফাঁকা একটা দুটো লোক দেখা যাচ্ছে আর এই নেই এই যে এখানে একটা সিগল বসে আছে দেখো এই দেখতে পাচ্ছ দেখো আর আর কেউ নেই পার্কও পুরো ফাঁকা কারণ আজকে না কিছুক্ষণ পর পরে বৃষ্টি শুরু হবে এই জন্য এই জন্য মা মিগিল আর মাগনাস এখানে প্লে করছে কারণ আমরা অন্যদিন এসে কোনো চান্সই পাই না এই দেখো বুবলাই শুধু ওয়াটার দেখে ওয়াটারের মধ্যে রান করছে দেখতে পাচ্ছ এই যে নটি নটি করছে ওই যে দেখো ম্যাডম্যানটা ওইখানে বসে আছে কিন্তু ওই দেখো ওই যে ম্যাডম্যানটা ওখানে বসে আছে তোমাকে দেখছে তুমি যদি ওয়াটারে যাও ও এসেই তোমাকে ধরে নিয়ে চলে যাবে ওর অনেকগুলো ব্যাগ আছে হ্যাঁ বাবা ওকে ও তোমাকে নিয়ে চলে যাবে ওর বাড়িতে তখন তুমি কাউকে আমাদের দেখতে পাবে না তো ওই দেখো ডগি একটা বড় ডগি আসছে ওই যে কি সুন্দর ওই যে ডগি এখানে আমরা কখনো চান্সই পাই না আজকে ফার্স্ট টাইম আমরা চান্স পেলাম হ্যাঁ এই যে মিহির আর মাগনাসকে নিয়ে আসছে ভলিবলের একটু মানে ভলিবল না সরি বাস্কেটবলের একটু ই করার জন্য বাস্কেটবল খেলবে সেই জন্য দেখতে পাচ্ছ তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সানডে যেহেতু সবাই আসবে একটুখানি কিছুক্ষণ পর আসবে কিন্তু কিছুক্ষণ পর আবার হাফ পাস্ট ওয়ানে রেইন আছে হাফ পাস্ট ওয়ান থেকে পুরো টিল ফাইভ ও ক্লক পর্যন্ত রেইন তো কেউ কী করতে হবে না দেখো নটি নটি করছে কত মাগনাস তুমি এই যে দাদার মতন এরকম করো দাদার মতো করো জাম্প করো গুড বয় ট্রাই ফাইভ টাইমস ওকে বুবলাই সোনাটা কি নটি এই বুবলাই আমার দিকে তাকাও মার দিকে এই যে এখানে দাঁড়াও ওয়াটারে না এখানটা দাঁড়াও আমি একটা ই করি আসো জাম্পিং আসো না 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 ব্যাস ব্যাস যা ভিজে গেছে যা চলো এবার বাড়িতে চলে যাই তুমি যখন ভিজিয়ে দিচ্ছ জামা কাপড় আর থাকতে পারবো না ট্রাই করো মাগনাসকে আগে মিহুল করো হ্যাঁ তুমি ট্রাই করতে হবে তুমি শর্ট তো ঠিক আছে তুমি তো ছোট তুমি ট্রাই করো তাহলে তুমি লং হয়ে মানে টল হয়ে যাবে ঠিক আছে মিহুল বেবিকে নিয়ে যা ও জলে ই করছে ওকে নিয়ে এই দিক থেকে একটু হেঁটে আয় যা ওকে নিয়ে যা আমি মাগনাসকে একটু প্র্যাকটিস করাই তুমি বাবা তুমি এখান থেকে সামনে থেকে করো সামনে থেকে থ্রো করো হ্যাঁ ট্রাই করো ট্রাই ও ওয়েল ডান না তুমি তো খুব নাইস করছো হ্যাঁ দেখো বুবলাই সোনা খুব দুষ্টামি করছে ওয়াটারের মধ্যে শুধু জাম্পিং করছে সেই জন্য আমি বলছি মিহুলকে বলছি যে মিহুল তুই নিয়ে একটু সামনে দিয়ে ঘুরে বেড়া এবার আমি একটু
মাগনাসকে প্র্যাকটিস করাই, তারপরে আমরা হাঁটবো, একটু ওয়াক করে তারপর আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তারপর টিফিন বানাবো। ওয়েল ডান, নাইস হচ্ছে বাবা। কারা এই তো দারুণ হচ্ছে। হ্যাঁ বাহ দারুণ। আমার দিকে তাকাও বাবা, মার দিকে তাকাও। ও গুড বয়, চলো। হ্যাঁ তুমি আরেকটু কাছাকাছি যাও। এই এই তো ঠিক আছে, তুমি তো ছোট তাই অনেকটা, এটা হাই তো এই জন্য ই হচ্ছে, কোনো অসুবিধা নেই, তুমি ট্রাই করো। তুমি করো, আমি করব, আমি হোল্ডিং করব। এই তো এই দেখো, সরি বন্ধুরা, না চলো দেখো। ট্রাই করো, হ্যাঁ ট্রাই করো, গুড। এই তো বাবা অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়েছে, নাইস বিউটিফুল। এই তো গুড, থ্যাংক ইউ। এবার তুমি করো, ওয়াটারে যেও না, সাইড দিয়ে আসো। দেখো এই যে কি করছে বুবলাইটা, কি করছে দুষ্টু দুষ্টু। না আমরা এখন চলে যাচ্ছি তো, চলো চলো চলো। এই পড়ে যাবো তো বাবা, গুড বয় মিহুল। এবার তুই ওর সঙ্গে ই কর, এমনি ফুটবল খেলে, এবার ওকে হেল্প কর, ওকে ই কর, গুড বয়। এই তো বাবা তোর পায়ের ইটা লেসটা একটু ই হয়ে গেছে বাবা। বি কেয়ারফুল, ওর পেটে ছেটে না যেন না লাগে, যা। ওকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেখো ওই মেয়েরা সব দৌড়াচ্ছে, রান করছে, সবাই প্র্যাকটিস করছে, ওয়াটার বোতল নিয়ে রান করছে। চলো আমরা এখন, ওয়ান পয়েন্ট হয়ে গেছে, ওয়েল ডান টাইনি, চলে আসো। তোমার কত হয়েছে বাবা, ওয়ান পয়েন্ট? ও বাবা দেখেছো আমার বুকলে কেমনে হেঁটে আসে, ওরে বাবা ওরে বাবা, পাতা সব ভিজে গেছে তো, যা। এতে কি নিয়েছো বাবা, ফ্লাওয়ার? ও মাই গড কি সুন্দর ফ্লাওয়ারটা বাবা, আমার পকেটে আছে, আমার পকেটে রাখো। ওকে বন্ধুদের তুমি হ্যালো বলেছো? হ্যাঁ। কখন? তুমি বলনি তো কাউকে হ্যালো? ওলে বাবা, দাদা চিটিং করছে, আসো বুবলাই লেটস গো। কি বাবা না চিটিং করিস না বাবা, না দাদা চিটিং করছে না। ওকে চলো, কই বল কই, ঠিক আছে দাদাকে বকে দিচ্ছি। ওকে চলো আসো, কাম বলটা বাবা, ওই যে বেঞ্চে, ওই আন্ডার দ্য বেঞ্চ,
নো ক্রাই, তুমি কেন ক্রাই করো? কথাতে কথাতে তুমি কি লেডি নাকি তুমি কি গার্ল না বয়? বয়, তাহলে বয় কখনো এরকম ক্রাই করে নাকি? চি, তাহলে সবাই সেম সেম বলবে তোমাকে। চলো এটা, ওকে ঠিক আছে, বাস্কেটবল আমি এনে দিচ্ছি, সরো সরো ধরো, এটা ব্যাগটা ধরো বাবা, ব্যাগটা ধরো। নো, বলটা ই করো, এর মধ্যে রাখো, ঠিক করে রাখো, পারবো দাঁড়া তুমি। চলো চলো বুবলাই, লেটস গো, এনো ম্যাকডাস ধরো তো একটু, আমরা পার্কে যাই। হে ভগবান, বন্ধুরা ঠিক আছে আমাদের ডান। ওকে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট একটা বল, বল না সরি সরি, না না ওয়াটার না আসো, তুমি রেকর্ড করছো, ওকে হ্যাঁ তুমি রেকর্ড করছো, হ্যাঁ হ্যাঁ এই যে আমরা পার্কে যাবো, আবার আসো আসো, ওই দেখো কী সুন্দর বার্ডগুলো চলে আসছে। ওকে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, ঠিক আছে? দেখো খুব সুন্দর পরিবেশ, বিউটিফুল, আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, মানে রেইন এখন হচ্ছে না কিন্তু খুব ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, বিউটিফুল। নো নো নো, চলো আমরা চলে যাবো এখন, আসো। এই যে বুবলাই, সময় সবাইকে বাই করে দাও, বাই বলো, দেখো বাই করবে না, ওই ওখানে থাকবে, কারণ কি ওখানে যে জল আছে, জলের মধ্যে শুধু জাম্পিং করো। ডোরটা বন্ধ করতে হবে না বাবা, ওটা পাবলিকদের, চলে আসো, ওটা এমনিই ওপেন থাকবে, আসো। গাছগুলো কত সুন্দর, আমি জানি আছে এনচো তোমার ব্লগে আকন, আমি তোমাকে কালকে বলবো। ওকে বাবা, থ্যাংক ইউ, সবাইকে বাই বলে দাও, বাই, থ্যাংক ইউ সো মাচ।